আজকে একটা শেষ বেলা একটা কথা বলে যাই, যদি জীবনে পরিবর্তন মোড় ঘুরাতে পারেন, এই ওয়াকিয়া থেকে মোড় ঘুরাবেন, নালা পারবেন না। আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছে, সব থেকে জেদি ছিল হযরত মুসা নবী। মুসা নবী নাম শুনেছে? কথা বলেন, হযরত মুসা নবী একদিন কিতাব পড়ছে, কিতাব পড়তে 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 এমন সময় দেখতে পাচ্ছে এক জায়গায় লেখা আছে যে আল্লাহ পাক যত নবী রাসূলকে পাঠাবে, আল্লাহ পাক যত নবী রাসূলকে পাঠাবে, যত নবী রাসূলের উম্মত আসবে, আল্লাহ পাক এমন এক নবীর উম্মতকে পৃথিবীতে পাঠাবে যে নবীর উম্মতেরা যতক্ষণ না আল্লাহ পাকের দয়ায় জান্নাতে না যাবে, আল্লাহ পাক ততক্ষণ অন্যান্য নবী আলাইহিসসালাম অন্যান্য নবীদের উম্মতদের ঘরে দয়ায় জান্নাতে দেবে না। কত বুঝবেন? কে পড়ছে কিতাবটা? কে পড়ছে? আচ্ছা, তা মুসা নবী কি পড়ছে? যে আল্লাহ পাক এমন নবীকে পাঠাবে যে নবীর উম্মতেরা যতক্ষণ না দয়ায় জান্নাতে না যাবে, ততক্ষণ অন্যান্য নবীরা অন্যান্য নবীদের উম্মতেরা দয়ায় জান্নাতে যাবে না। এই ওয়াকিয়াটা যখনই পড়েছে হযরত মুসা নবী, পড়ার পরে হুজুর কি করেছে, কিতাবটা বন্ধ করে সাইডে রেখে দিয়েছে। রেখে দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহর সঙ্গে মুসা নবী কি হতো বলুন তো, কথা বলতো, এই জন্য মুসা কালিমুল্লাহ বলা হয়। তাহলে মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ আমার একটা কথা শুনতে হবে। আল্লাহ বলছে, মুসা কি বলছো বলো। বলছে, আল্লাহ পাক যত নবী পাঠাবেন আর এমন এক নবীকে পাঠাবেন যে নবীর উম্মতরা যতক্ষণ না দয়ায় জান্নাতে না যাবে, অন্য কেউ যেতে পারবে না, আল্লাহ তাহলে ওই সুযোগটা আমার এবং আমার উম্মতদের জন্য করে দেন। কে বলছে? মুসা নবী। তখন আল্লাহ পাক হযরত মুসা নবীকে বলছে, মুসা না না, এটা তোমার এবং তোমার উম্মতের জন্য হবে না, ওটা কেবলমাত্র আমি আল্লাহ পাক আমার আখির জামানার নবী এবং আমার আখির জামানার নবীর উম্মতের জন্য খাস করে দিচ্ছি। যদি বলুন, একটা যদি বলা যাবে না, তাহলে এর থেকে প্রমাণ হলো যে যতক্ষণ না আমার রসুল্লাহ জান্নাতে যাচ্ছে, উম্মত মুহাম্মদ যতক্ষণ না যাচ্ছে, অন্য কেউ যেতে পারবে না। তা মুসা নবীর মন খারাপ হলো, কিছু করার নেই, যেহেতু আমার রসুল্লাহর কথা আছে। তো হুজুর কি আবার মুসা নবীকে আবার কিতাব পড়ছে, আবার পড়তে পড়তে এক জায়গায় লেখা আছে যে আল্লাহ পাক এমন এক নবীর উম্মতকে পৃথিবীতে পাঠাবে যে নবীর উম্মতেরা খুলুসিয়াত মন থেকে যা চাইবে তাই দেবে আল্লাহ। তো মুসা নবী কিতাব বন্ধ করে দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ তাহলে ওইটা আপনি আখির জামানা নবীর উম্মতদের জন্য করেছেন, এটা তাহলে আমার নবীর উম্মতদের জন্য করেন যে আমার উম্মতরা যা চাইবে তাই দেবেন। আল্লাহ পাক বলছে, মুসা এটাও তোমার উম্মতের জন্য নয়, এটাও আমার আখির জামানা নবীর উম্মতের জন্য। সকলে যদি বলুন, মুসা নবী কিতাবই বললেন না, কিতাব সাইডে রেখে আল্লাহকে বলছে, আল্লাহ তাহলে আমার একটা কথা শুনতে হবে। আল্লাহ বলছে, হ্যাঁ বলো। মুসা শুন, হযরত মুসার সঙ্গে আল্লাহর সঙ্গে কথা হচ্ছে, কে? মুসা নবী তখন আল্লাহকে বলছে, আল্লাহ আমার তো কোটি কোটি উম্মত। আল্লাহ বলছে, হ্যাঁ। বলছে, আল্লাহ পাক আমার কোটি কোটি উম্মতের মধ্যে সব থেকে যে নিকৃষ্ট, সব থেকে যে গুনাহগার, আল্লাহ আমি তাকে একবার দেখতে চাই। আচ্ছা আপনারা বলুন তো, এখানে মাশাআল্লাহ এতগুলো কম বেশি কেউ গুনাহগার আছে না নাই? কথা বলেন, একজন একটু বেশি আছে গুনাহ আছে না নাই? 19-20 আছে না নাই? তাহলে এর মধ্যে দেখেন সব থেকে যে বেশি গুনাহগার তাকে যদি ওই সাইডে দাঁড় করানো হয়, আল্লাহ হুকুম যে দাঁড়িয়ে যায়, আমরা সবাই থেকে আলোচনা করবো যে কত গুনাহ করেছে, হ্যাঁ কিনা? হ্যাঁ, যে কত গুনাহ করেছে, যে এত গুনাহ, দেখ এতগুলো মানুষের মতো, আর কোটি 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 মানুষের মধ্যে দেখেন হযরত মুসা নবী গুনাহগারকে দেখতে চাইছে। আল্লাহ বলছে, ঠিক আছে, পাহাড়ে তুর পাহাড়ের কাছে যে দাঁড়াও একটা সাইডে, সকালবেলায় যে দেখবে সব থেকে যে সকালবেলায় ফার্স্ট যে ব্যক্তিটা রাস্তা দিয়ে যাবে সেই হচ্ছে সব থেকে বড় গুনাহগার। তো মুসা নবী একদম ফার্স্ট সকালে চলে গেছে, যে দাঁড়িয়ে আছে, এমন সময় দেখছে কিনা একটা লোক তার বাচ্চার একটা হাত ধরে রাস্তা দিয়ে যাচ্ছে। তা মুসা নবী যখনই দেখেছে, মুসা নবী দেখে অবাক হয়ে গেছে যে এই লোকটা তাহলে কোটি কোটি মানুষের মধ্যে সব থেকে গুনাহগার বেশি, সব থেকে নিকৃষ্ট। তা মুসা নবীর মনটা খারাপ যে কত গুনাহ করেছে, তাহলে এত গুনাহ করেছে যে কোটি কোটি মানুষের মধ্যে সব থেকে নিকৃষ্ট, মনটা খারাপ। তখন আল্লাহ পাক মুসা নবীকে বলছে, কি ব্যাপার মুসা, তোমার মন খারাপ কেন? বলছে, আল্লাহ পাক কোটি কোটি মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্টকে দেখলাম তাই মনটা খারাপ। আল্লাহ পাক তবে কোটি কোটি মানুষের মধ্যে সবথেকে যে উৎকৃষ্ট তাকে একবার দেখাবেন? আল্লাহ বলছে, ঠিক আছে, ওইখানে বসো, সন্ধ্যার সময় সর্বোত্তম তুমি যাকে দেখবে সেই হবে সবথেকে আমার কাছে প্রিয়, আমার কাছে উৎকৃষ্ট।
তা মুসা নবী ওখানে আছেন, এমন সময় দেখছে সন্ধ্যার সময় যে ব্যক্তিটা সকালবেলায় বাচ্চাটা হাত ধরে রাস্তা দিয়ে যাচ্ছিল, আর সেই ব্যক্তিটা সন্ধ্যার সময় রাস্তা দিয়ে বাচ্চার হাত ধরে ফিরছে। সকলে জোরে বলা যাবে না, আরে জোরে বলেন। মুসা নবী দেখে অবাক হয়ে গেছে যে কোটি 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 মানুষের মধ্যে সব থেকে নিকৃষ্ট গুণাগার, আর সন্ধ্যার সময় কোটি 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 মানুষের মধ্যে ওই মানুষটা আবার আল্লাহ পাকের যে ভালো, কি করে হতে পারে? একটা মানুষ অত গুণা করার পরে তওবা দিল, টাইম লাগে সব কিছু। মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ আমি আপনাকে আর কিছু বলবো না, এর রহস্য একটু বলবেন, কারণটা কি যে কোটি কোটি মানুষের মধ্যে গুণাগার আর সন্ধ্যার সময় সে সব থেকে উৎকৃষ্ট আপনার কাছে ভালো? ও আমার ভাই জানেরা জোয়ান জামাকেরা, আমি মাহাতাব আপনাদের এখানে কি বলতে চাইছি বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে আখিরি জামানা নবীর উম্মত করেছে, আমাদের নসিবটা বড় ভালো, কিন্তু আমরা ঠিক জায়গায় লাগাতে না পাবার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি। আল্লাহ পাক হযরতে মুসা নবীকে তখন বলতে লেগেছে, মুসা নবী শোনো, সন্ধ্যার সময় যে মানুষটা আমার কাছে ভালো, সকালবেলায় গুণাগার ছিল, সন্ধ্যার সময় সেই ব্যক্তি আমার কাছে কেমন করে ভালো? ও মুসা শোনো শোনো, সকালবেলায় যখন ওই লোকটা ওর বাচ্চাটার হাত ধরে রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে 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 একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, জঙ্গলের মধ্যে প্রবেশ করার পরে ওই বাচ্চাটা ওর বাপকে জিজ্ঞাসা করতে লেগেছে, আব্বা জান আব্বা জান, বলেন বলেন এই জঙ্গলটা কত বড়? ওই টাইমে বাপ বলতে লেগেছে, এই ছেলে এই জঙ্গলটা অনেক বড়। আব্বা জান এই জঙ্গলটা কত বড় বলবেন? তখন বাপ কি বলছে, জঙ্গলটা অনেক। ও আমার ভাই জানেরা, ওই টাইমে বাচ্চা ছেলে বাপকে আবার জিজ্ঞাসা করে, আব্বা জান জঙ্গলটা তো অনেক বড়, জঙ্গলটা তো অনেক বড়, আব্বা জান বলেন বলেন এই জঙ্গলটা থেকে আর কি বড় আছে? ওই টাইমে বাপ বলতে লেগেছে, এই ছেলে এই জঙ্গলটা থেকে ওই যে দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছ, ওই যে দূরে একটা পর্বত দেখতে পাচ্ছ, এই জঙ্গলটা থেকে ওই পাহাড়টা আরো বড়। ওই ছেলে আবার বলতে লেগেছে, আব্বা জান বলেন বলেন এই জঙ্গলটা থেকে পাহাড়টা অনেক বড়, এই জঙ্গলটা থেকে পর্বতটা অনেক বড়, আর এই জঙ্গলের থেকে পাহাড় পর্বত বড়, আর পাহাড়ের থেকে আর কি বড় আছে বলেন? বাচ্চা ছেলে জিজ্ঞাসা করছে একটা একটা, প্রথম বলছে জঙ্গল বড়, জঙ্গল বড় কি বড়? পাহাড় বড়। এই কে কাকে ঘটনাটা বলছে, অকিয়াটা কে কাকে বলছে, কথা বলেন না? এই হলো আল্লাহ পাক মুসা নবী ঘটনাটা বলছে, আল্লাহ পাক মুসা নবীকে বলছে, আর ছেলে বাপের সঙ্গে কথা বলছে। ও আমার ভাই জানেরা জোয়ান জামাকেরা, বাচ্চা ছেলে গ্রামের মধ্যে পাওয়া যায়, 8 বছর একটু লাভে, 9 বছর বয়স লেখা আছে, 8 বছর একটু লাভে, 9 বছর বাচ্চা ছেলে। ওই টাইমে বাপকে বলতে লেগে, আব্বা জান বলেন বলেন এই জঙ্গলটা থেকে পাহাড়টা অনেক বড়, পাহাড়ের থেকে আর কি বড় আছে? ওই টাইমে বাপ বলতে লেগেছে, হ্যাঁ ছেলে এই জঙ্গলটা থেকে পাহাড়টা অনেক বড়, আর পাহাড়ের থেকে আল্লাহ পাকের আসমান জমিন অনেক বড়, পাহাড়ের থেকে আল্লাহ আসমান জমিন অনেক বড়। ওই টাইমে ছেলে আবার বলতে লেগেছে, আব্বা জান বলেন বলেন এই জঙ্গলের থেকে পাহাড় অনেক বড়, পাহাড়ের থেকে আল্লাহ পাকের আসমান জমিন অনেক বড়, আর আল্লাহ পাকের আসমান জমিনের থেকে আর কি বড় আছে? আল্লাহ পাকের আসমান জমিনের থেকে আর কি বড়? ও আমার ভাই জানেরা জোয়ান জামাকেরা, এই কথা যখনই বলেছে কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই টাইমে কিন্তু বাপ আর উত্তর দিচ্ছে না, বাপ কিন্তু আর উত্তর দিচ্ছে না, এতক্ষণ কিন্তু একটার পর একটা উত্তর দিচ্ছিল যে জঙ্গলের পর পাহাড় বড়, পাহাড়ের থেকে আল্লাহ পাকের আসমান জমিন বড়। যখনই ছেলে বলছে আব্বা জান আসমান জমিনের দিন কি বড়, বাপ কিন্তু আর কোনো কথা বলেনি। আচ্ছা আপনারা সকলে বলুন তো, আসমান জমিনের দিন কি বড়? আসমান জমিনের দিন কি বড়? সবাই জোরে বলেন, আরো জোরে। আচ্ছা চুপ করে দিন, কেন পিছেন সবাই? হ্যাঁ ওই ওই রাস্তা দিন আওয়াজই পাচ্ছি না। আসমান জমিনের দিন কে বড়? জোরে বলে, আল্লাহ তো বড়। এই কথা আপনার তো কোনো সন্দেহ থাকবে না, বারহাক ওখানে কোনো সন্দেহ নাই। তো বাচ্চা ছেলে জানতো, জানতো দেখে নে কি বলছে।
ও আমার ভাই যারা জোয়ান জমাকেরা কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মূসা নবীকে ওই টাইমে বাচ্চা হযরতে মূসা নবী আল্লাহ পাক বলতে লাগলেন ওই বাচ্চা ছেলে বাপকে বলতে লাগে চাপ্পা যান আপনি বলুন আসমান জমিনের থেকে আর কি বড় আছে কিতাবের মধ্যে পাওয়া যায় ওই টাইমে বাপ বলতে লেগেছে এ ছেলে আসমান জমিনের থেকে আমার গুনাহ অনেক বড় কেননা কেননা আপনারা সবাই জানেন কোটি 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 মানুষের মধ্যে ওই মানুষটা সব থেকে নিকৃষ্ট গুনাহগার ওই টাইমে ছেলেকে বলতে লেগেছে এ ছেলে জঙ্গলের থেকে পাহাড় অনেক বড় পাহাড়ের থেকে আসমান জমিন অনেক বড় আসমান জমিনের থেকে আমার গুনাহ অনেক বড় ও ভাই জানেরা ও চুয়া চুমাকেরা ছেলে আবার বলতে লেগেছে আব্বা যান আপনার গুনাহ থেকে আর কি বড় আছে বলেন ওই টাইমেতে কিরম মনে পাওয়া যায় চোখ ভরা পানি নিয়ে বুক ভরা ব্যথা নিয়ে বাপ বলতে লেগেছে এ ছেলে জঙ্গলের থেকে পাহাড় অনেক বড় পাহাড়ের থেকে আসমান জমিন অনেক বড় আসমান জমিনের থেকে আমার গুনাহ অনেক বড় আর আমার গুনাহ থেকে আল্লাহ পাকের রহমত অনেক বড় আরো জোরে বলেন আরো জোরে বলেন ও ভাই জানেরা আমার আল্লাহ পাক মূসা নবীকে বলতে লেগেছে এ মূসা শোনো 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 ওই বান্দাটা এত গুনাহ করেছে এত অন্যায় করেছে এত পাপ করেছে কোটি 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 মানুষের মধ্যে থেকে নিকৃষ্ট কিন্তু দেখ দেখ মূসা ওই বান্দাটা আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না লা তাকনা তুমির রহমাতিল্লাহ আমার বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না কোটি কোটি গুনাহ করার পরে আমার বান্দা আমার রহমতের দিকে তাকিয়েছে আমার বান্দা আমার রহমতের দিকে যখন তাকিয়েছে আমি আল্লাহ পাক আমার বান্দার জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ পাক মাফ করে দিয়েছি